আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে যেটা হচ্ছে তোমাদের সাধারণ আনসারে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো সেটির আজকে কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে এবং কিভাবে সেই ফর্ম ফিলআপটি করবে আজকে তার এ টু জেড আজকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে আসলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে তো এখান থেকে এই যে দেখো গুরুত্বপূর্ণ লিংক সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদনপত্র দ্বিতীয় ধাপ এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা যে এখানে কিছু নিয়ম নীতি দেওয়া আছে এগুলো তোমরা এটা দেখে নেবে তারপর দেখো সাধারণ আনসার এখানে ক্লিক করবে সাধারণ আনসারে ক্লিক করার পর কয়দিন এখন আরো বাকি আছে আবেদনটি এখানে তোমাদের দেখাচ্ছে 7 দিন 11 ঘন্টা এখনো বাকি রয়েছে তোমরা অবশ্যই এটা একটু খেয়াল রাখবে তারপর প্লাস হচ্ছে যে আবেদন করে এখানে ক্লিক করবেন আবেদন করার সাথে ক্লিক করার পর এখানে আরো কিছু বেশ ই দেওয়া হয়েছে যে বয়স কত লাগবে কি কি উচ্চতা লাগবে কি কি সার্টিফিকেট লাগবে বুকের মাপ কত লাগবে একটু যেটা এখানে দেওয়া আছে এগুলো তুমি একটু পড়ে নেবে পড়ে নেওয়ার পর এখানে দেখো আবেদন করার পূর্বে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে ওয়েবসাইটে প্রদর্শিত বাছাই স্থান তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ক্লিক করুন আমি সকল তথ্য জেনে এবং সকল তথ্য মেনে আবেদন করছি তো অবশ্যই কিন্তু আপনাদের আগে যে এই তথ্যগুলো একটু পড়তে হবে তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আপনাদের পড়ে শোনাতে পারছি না অবশ্যই আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন তারপর অবশ্যই আবেদনটি করবেন নেক্সট টাইমে আপনারা এখানে আমি রাজি আছি এই বলে এখানে ক্লিক করার পর আপনার জেলা আপনি কোন জেলা থেকে কোন জেলায় বাস করেন সেটা দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো অবশ্যই মোবাইল নাম্বারটি দিবেন সেটা কিন্তু অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার থাকতে হবে আপনার অবশ্যই সেই সচল মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনাদের যে পেমেন্ট দিতে হবে সেইটা আসবে তো আমার একটু নেটের সমস্যা যার কারণে মনে হয় একটু সময় নেবে তো তারপরে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না আবেদনটি করতে এখানে বেশ কিছু ওয়ে আছে নগদ আছে আপনার বিকাশ আছে আপনার যেটাতে ইচ্ছা আপনি সেটাতেই এই করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট দিব যার কারণে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার সাথে সাথে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা আছে দেখেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমার যে নাম্বারে টাকা আছে তো সেই নাম্বারটি আমার এখন দিতে হবে পেমেন্টের জন্য অবশ্যই আমি সেই নাম্বারটি দেবো সেই নাম্বারটি দেওয়ার পর ইন্টারফেস করার পর অবশ্যই আমার ওখানে একটা ভেরিফিকেশন কোড যাবে হ্যাঁ তো ভেরিফিকেশন কোড যাওয়ার পর আমার মোবাইলে সেই নাম্বার যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাওয়ার সাথে সাথে তো সেই পিনটি আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার কনফার্ম করব কনফার্ম করার পর আপনার এখানে পিন নাম্বার আপনার যে বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিব তো বিকাশের পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আপনারা যে নাম্বারটা দিয়েছিলেন প্রথমে সেই নাম্বারে কিন্তু একটা মেসেজ গেছে সেই মেসেজের মাধ্যমে একটা ইউজার আইডি প্লাস একটা পাসওয়ার্ড তোমাদের সামনে সেটা দেওয়া হয়েছে তো সেটা এই যে এরকম একটা অ্যাপ্লাই না এটা কি লগইনে যে লগইন অপশন আছে এখানে যে এখানে অবশ্যই আপনাদের যে সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপ এখানে ধরিয়ে দিতে হবে তার যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা সেটা আপনারা এখানে দিয়ে দিতে হবে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা কিউআর কোডটা দিয়ে দিবেন 356555 দেওয়ার পর লগইনে ক্লিক করবেন লগইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লাই না একটি অপশন আসবে অ্যাপ্লাই নাও ওয়েলকাম অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নেওয়ার সমস্যা আপনার এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম এই হচ্ছে আমাদের আনসার বিডিবির যে আবেদন ফর্মটি সেই আবেদন ফর্মটি এখন কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটা অবশ্যই এখন আমি এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে এখন দেখিয়ে দিব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনাদের আবেদন করতে আর কোনো প্রকার সমস্যা হবে না ব্যক্তিগত তথ্য অ্যাপ্লিকেশন নেম ইংরেজিতে অবশ্যই আপনার আইডি কার্ড অথবা এসএসসির যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে তার অনুযায়ী এখানে বসিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আমি ইতিমধ্যে আবেদন ফর্মটি ফিল আপ করে রেখেছি তো দেখেন জুলফিকার আলী আবেদনকারীর নাম বাংলাতে আবেদনকারীর পিতার নাম আবেদনকারী মাতার নাম তারপর এনআইডি নাম্বার আপনারা কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন যে এই আবেদনটি করতে কিন্তু অবশ্যই আপনাদের মাস্ট বি এনআইডি কার্ডের প্রয়োজন এছাড়া কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না তো অবশ্যই এখানে বিবাহিত না অবিবাহিত সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন তারপর আপনার মেইল সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার সেই জন্ম তারিখটি দিতে হবে তার আপনার উচ্চতা কত 5 ফিট হলে 5 ফিট দিবেন 6 ফিট হলে 6 ফিট কত ইঞ্চি বুকের মাপ কত স্বাভাবিক অবস্থায় সম্প্রসারিত অবস্থায় কত সেটা অবশ্যই দিয়ে দিবেন ওজন কত সেটা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন তো স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানাগুলো এগুলো ফিল আপ করেন বাড়ি নাম্বার বাড়ি গ্রাম বা বাড়ি ডাকঘর ইউনিয়ন বা ওয়ার্ড তারপর আপনার বিভাগ নিজ প্রার্থীর জেলা তার শিক্ষাগত যোগ্যতা আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকলে অবশ্যই এখানে অষ্টম শ্রেণী দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কত সালে পাস করেছেন সেটা অবশ্যই দিয়ে দিবেন এবং কত পয়েন্ট পাইছেন সেটাও দিয়ে দিবেন। ঠিক একইভাবে সেম এসএসসি দিবেন আবার সেম টু সেম এইচএসসি আর যদি থাকে তাহলে যে অ্যাড যে রয়েছে এখানে অ্যাড ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাস্টার্স বা অনার্স যদি আপনাদের থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমি আর অতটুকু দিব না, যতটুকু আছে এতটুকুই। তো তারপর আপনাদের তথ্যের মোবাইল নাম্বার এটা দেখে নেবেন। তারপর আপনারা অবশ্যই যে ছবির সাইজ বলা হয়েছে দেখেন 250x250। তো আমি ইতিমধ্যে ছবিটি সাইজ করে আমার ডেস্কটপে রেখে দিয়েছি। আপনারা যদি ছবির সাইজের সমস্যা হয় আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করে দেখে আসতে পারেন। তো আমি যেহেতু আপনার ছবির সাইজটি আগে করে রেখেছি তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি ওপেন দিয়ে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করে ওপেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অটোমেটিকলি আমার ছবিটি সেখানে ফ্রেশ করছে। তারপর দেখেন আপনার সিগনেচার টু সেম কাট টু কাট একই সিস্টেমে আপনারা সেই সিগনেচারটা অবশ্যই আগে ইয়ে রাখবেন। ডেস্কটপে রাখার পর এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সব ওকে হয়ে গেছে। তো এখানে যে কিউআর কোডটা আছে সেটা আমি অবশ্যই দিয়ে দিলাম বা ভ্যালিডেশন কোডটা। তো ভ্যালিডেশন কোড দেওয়ার সাথে সাথে এখানে দেখেন লেখা আসছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে কিন্তু আমার আবেদনটি আশা করি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা। তারপরে আবার আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। সব কিছু ঠিক থাকার পর সব ঠিকঠাক থাকলে তো অবশ্যই আপনি কনফার্ম দ্য সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওকে টু প্রিন্ট অ্যাডমিট কার্ড। তো আপনাদের যদি নির্ভুলভাবে আবেদনটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এটি দেখাবে, আর যদি নির্ভুলভাবে না আবেদন হয় তাহলে কিন্তু সাবমিটটি নেবে না। তো তারপর ওকে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডে কিন্তু অবশ্যই লেখা আছে যে কয় তারিখে তোমার পরীক্ষা হবে, কয় তারিখে তোমার যেতে হবে, সেটা অবশ্যই এখানে এই যে পরীক্ষার স্থান রফিকুদ্দিন বয়েজ স্টেডিয়াম, আপনাদের যে জেলা হন না কেন সেই জেলা অবশ্যই দেওয়া রয়েছে, পরীক্ষার স্থানও দেওয়া হয়েছে। তো যে প্রিন্ট অপশনে গিয়ে আপনারা প্রিন্ট করার সাথে সাথে আপনাদের এরকম একটি প্রবেশপত্র চলে আসবে, সেটা অবশ্যই প্রিন্ট করে নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন। আসসালামু আলাইকুম।